সঙ্গীতাস রিয়েল ব্লগস তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করছো দিদি মুখে দাগ আছে দিদি তোমার এই ভিডিওটার এটা লাগাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না ওটা লাগাচ্ছি কাজ হচ্ছে না কিছুই হচ্ছে না তো আজ আমি তোমাদের একটা খুব ভালো একটা যেটা হচ্ছে বিউটি টিপস শেয়ার করব এটাতে সত্যি তোমাদের তবে দেখো একদিন লাগিয়েই তো কোনো কিছু হয় না বেশ দীর্ঘদিন লাগালে তবে গিয়ে তার রেজাল্টটা পাওয়া যায় ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে তোমাদের ব্যবহার করতে হবে দেখো যে কোনো ওষুধ একটা কোর্স থাকে যে তোমাকে সেই ওষুধটা এক মাস খেতে হবে সেই ওষুধটা তিন মাস খেতে হবে তবে গিয়ে তোমার সেই জিনিসটা ঠিক হবে সেরকম বিউটি টিপসও হচ্ছে তোমাদের ধৈর্য ধরে এক মাস লাগাতে হবে কোনোটা কোনোটা দু মাস লাগাতে হবে তবে গিয়ে সেটা ঠিক হবে তো ধৈর্য ধরে যখন লং টাইম তোমরা করতে থাকবে তবে তার রেজাল্টটা তোমরা দেখতে পাবে তো আজকে আমি তোমাদের শেয়ার করবো দেখো কলা কলা আমরা জানি প্রত্যেক দিনের খাবার জল খাবারে কিংবা এমনি আমরা কলা অনেকেই খেয়ে থাকি খাবার পরে এই যে কলা এই কলা খাবার পরে আমরা কি করি সাধারণত খোসাটা এই যে খোসাটা এই খোসাটা আমরা ফেলে দিই তো এইবার থেকে যখনই কলা খাবে তখন কি করবে এই কলার খোসাটা রেখে দেবে আর কলা থেকে একটুখানি কলা এইভাবে ভাঙবে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এই যে একটুখানি কলা ভেঙে একটা বাটিতে রেখে নেবে আর এই কলার খোসাগুলোকে ফেলবে না কলার খোসাগুলো রেখে দেবে তো এই কলার খোসা দিয়েই আজ তোমাদের কালো দাগ মুখের কালো ছোপ কালো দাগ যদি ব্রণর জন্য কালো দাগ হয়ে গেছে অথবা তোমাদের মুখে তার স্পট আছে এ আমাকে অনেকে কমেন্ট করো ব্রাউন ব্রাউন মানে খয়েরি রঙের লাল লাল রঙের মুখে দাগ হয়ে আছে সমস্ত কিছু দাগ কিন্তু মিটতে পারে এই কলা দিয়ে এবং মুখে ব্রণও যদি হয় সেও কিন্তু মিটে যাবে এই কলা দিয়ে এই কলার খোসা দিয়ে চলো তো তোমাদের বলি এই কলার খোসার মধ্যে একটা জিনিস একটা জিনিস মিশিয়ে শুধু মুখে ম্যাসাজ করতে হবে আর তারপরে এই কলার একটা ফেস প্যাক লাগাবে লাগালেই দেখবে মুখ সত্যি সত্যি দুর্দান্ত গ্লো করবে তো চলো তোমাদের বলে দিই কিভাবে এই কলা দিয়ে তোমরা কলার খোসা দিয়ে এবং কলা দিয়ে তোমরা ফেশিয়াল করবে যাতে তোমাদের মুখটা ওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্লো করবে করে দেখো তো বন্ধুরা প্রত্যেকদিন আমরা কলা খেই থাকি তো সেই কলার যখনই খাবে অল্প একটু সামান্য রেখে দেবে আর কলার খোসাগুলো ফেলবে না কলার খোসাটাও রেখে দেবে তো এইভাবে কলার খোসা এরকমভাবে ছোটো করে টুকরো করে আগে কেটে নেবে এই যে বেনানা ফেশিয়াল কিংবা এই কলার এই ফেশিয়াল এটা কিন্তু দারুণভাবে কাজ করে স্কিনের জন্য স্কিন খুব কিন্তু দাগহীন ফর্সা টান টান স্কিন করে দেয় যদি তোমরা এই কলার ফেশিয়ালটা অন্তত টানা দশ দিন যদি রোজ করতে পারো রোজ করলে তোমরা একটা ভিজিবল রেজাল্ট কিন্তু দেখতে পাবে আচ্ছা এবার আমার লাগছে এখানে গ্লিসারিন আর মধু গ্লিসারিন আর মধু এই জন্যে বলছি যারা মধু ব্যবহার করতে পারে না মধুতে অ্যালার্জি আছে তারা ইউজ করবে গ্লিসারিন আর যারা মধু ইউজ করতে পারো তোমরা তোমাদের স্কিনে কোনো প্রবলেম না হয় না মধু লাগালে তাহলে তোমরা মধুটাই ব্যবহার করবে মধুটা অনেক বেশি কাজ দেবে রেদার দেন গ্লিসারিন তো কিন্তু যারা মধু ব্যবহার করতে পারবে না তাদের জন্য আমি গ্লিসারিনের অপশানটা এখানে রাখলাম কারণ অনেকেই কমেন্ট করো যে মধু মধুতে অ্যালার্জি হয় দিদি কি লাগাবো সেই জন্য তো মধু না লাগাতে পারলে সেই ক্ষেত্রে গ্লিসারিনটা লাগিয়ে নেবে তো এইভাবে কলার খোসার মধ্যে গ্লিসারিন অথবা মধু লাগিয়ে রাখবে তো দেখো লাগিয়ে নিয়েছি এখানে আমি এইবার যেটা করতে হবে এই কলার খোসাটা এইরকমভাবে গালে ঘষবে ঠিক যেই জায়গায় তোমাদের অত্যাধিক দাগ আছে কিংবা কালো ছোপ আছে সেই জায়গাগুলো এই কলার খোসাটাকে এইভাবে ঘষবে কলার খোসা যখন এইভাবে ঘষবে তো এর মধ্যে যে মধু আছে এবং কলার খোসার ভেতরে প্রচুর পরিমাণে যেটা হচ্ছে অক্সিডেন্ট থাকে আর এই ছাড়া এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের এই ত্বকের দাগ মুছতে খুব মারাত্মকভাবে কিন্তু কাজ দেয় তো এই কলার খোসাকে খুব ভালো করে এরমভাবে স্কিনে ঘষবে যে সমস্ত জায়গায় এবং চার পাঁচটা খোসা নিয়ে নেবে এবং সারা মুখে এইভাবে মাসাজ করবে মাসাজ করার জন্য ব্লাড সার্কুলেশান বাড়বে এবং একটা হিট প্রডিউস হয় তো হিট প্রডিউস হলে সেইটা কিন্তু আমাদের ত্বকে খুব দারুণভাবে কাজ দেয় তার সাথে সাথে চোখের তলায় যদি কালো দাগ থাকে আন্ডার আই ডার্ক সার্কলস থাকে এইভাবে কলার খোসা চোখের তলায়ও দিয়ে রাখবে দিয়ে আর তোমরা বাকি স্কিনটার মধ্যে কলাটা দিয়ে ফেশিয়া এইভাবে মাসাজ করবে তারপরে কিছুক্ষণ এক মিনিট মতন করার পর কিছুক্ষণ কল এটা রেখে দেবে দিয়ে হালকা হাত দিয়ে এবার একটু ম্যাসাজ করে নেবে নেওয়ার পরে তারপর জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখো আমি জল দিয়ে ধুয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ স্কিনে একটা চমক এসছে কেমন চকচকে একটা ভাব আসছে এরকম একটা চকচকে ভাস ভাব আসবে বিশেষ করে এই শীতের সময় যখন স্কিন আমাদের প্রচণ্ড রুক্ষ শুক্ক আর কালো হয়ে যায় তখন এই কলার ফেসিয়ালটা অবশ্যই করো এই শীতকালে আর তারপরে যে কলার টুকরোটা রেখে দিয়েছিলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবে কলা আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট করে সফট রাখে সাপল রাখে বেবি সফট স্কিন করে দেয় আর যদি তোমাদের যেটা হচ্ছে মেচেতার দাগ থাকে ম্যালাজমা কিংবা তোমার অন্যান্য অ্যাকনে পিম্পলসের দাগ থাকে অত্যাধিক মাত্রায় যদি স্কিনে পিম্পলসের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কলা খুব সাহায্য করে তো এখানে আমি এক চামচ অ্যালোভেরা জেল নিলাম আর নিয়েছি যেটা মধু তো অ্যালোভেরা জেল আর আর এইখানে আমি মেশাচ্ছি দেখো এক চামচ মুলতানি মাটি অ্যালোভেরা জেল এবং মধুতে যদি কারোর অ্যালার্জি থাকে কেউ যদি না ইউজ করতে পারো সেই ক্ষেত্রে কলার মধ্যে এক চামচ দই মেশাতে পারবে কলার এইটার মধ্যে এক চামচ দই আর মুলতানি মাটি মিশিয়ে মিক্স করে এইটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে তোমরা এটা করে দেখো স্কিন রিলেটেড যত রকমের প্রবলেমস আছে সেগুলো কিন্তু সলভ করতে ভীষণভাবে সাহায্য করে কলার ফেশিয়াল তো আমি যেটা বলে দিলাম যদি অ্যালোভেরা জেলে তোমাদের প্রবলেম হয় আর যদি মধুতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে কলার চটকে নিয়ে সেই কলার পাল্পটার মধ্যে তোমরা মেশাবে এক চামচ টক দই মিশিয়ে একটুখানি মেশাবে মুলতানি মাটি মুলতানি মাটি না থাকলে তোমরা বেসনও এর মধ্যে মেশাতে পারো বেসনও এর মধ্যে মিশিয়ে দিয়ে এইভাবে ফেস প্যাক বানিয়ে পনেরো সারা মুখে লাগাতে পারো গা হাত পায়েও লাগাতে পারো আর পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখবে তো দেখো এটা আমি কুড়ি মিনিট মতন লাগিয়ে রেখেছিলাম এটা কিন্তু পুরোপুরি শুকাবে না এটা এরকমই থাকবে যেহেতু কলা তো পুরোপুরি স্কিনে শুকাবে না কিন্তু কুড়ি মিনিট রাখলে এটা যা কাজ সেটা সে করে দেবে তো কুড়ি মিনিট হয়ে গেছে তবে কলা খোসাটা দেওয়ার পরে আমি তোমরা দেখেছিলে যে কতটা স্কিনটা কিন্তু চকচকে হয়ে গেছিল এইবার এটা মুছে তোমাদের সামনে আমি মুছে নিচ্ছি কলা খুব সুন্দরভাবে কিন্তু রং পরিষ্কার করে এবং দাগ ছোপ দূর করতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু খুব সুন্দরভাবে দাগ ছোপ কিন্তু দূর করে দেয় যত লাগাবে দিনে দিনে দেখবে স্কিন খুব টাইট হবে স্কিনে বয়সের ছাপ কমবে যত রকমের দাগ ছোপ কালো ভাব এগুলো কিন্তু এই কলা খোসা আর কলার ফেস প্যাক কিন্তু খুব দারুণ ভাবে কাজ করে তো তো এইভাবে এটা আমি তুলে নিচ্ছি পুরোটা তুলে নিয়ে তারপর শুধু প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেব তো এইভাবে দেখো আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম পুরোটা দেখো এইবার চলো জল দিয়ে পুরো মুখটা ধুয়ে আসে মুখটা জল দিয়ে ধুয়ে এসছি তোমরা নিজেরা দেখো একটা দেখছো একটা চকচক করছে একটা স্কিনে খুব একটা চমক একটা চকচকে ভাব চলে আসে এবং দাগ ডাকে দিনে দিনে দূর করবে যত এটা লাগাতে যাবে প্রত্যেক দিন লাগাবে এটা বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারে বাচ্চাদেরও লাগাতে পারবে এটা কলা খুবই ভালো জিনিস হচ্ছে আর বাচ্চা থেকে বড় সবাই করতে পারবে আর যদি এটা বানিয়ে রাখতে চাও ফ্রিজে দু তিন দিন তোমরা ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারবে আর বাইরে রাখা যাবে না ফ্রিজে বানিয়ে রেখে দেবে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবার ভয় থাকে দেখো মুখটা জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি একটা যে কোনো ক্রিম লাগিয়ে নেব তো এখানে আমি ল্যাকমির ভিটামিন সি নাইন টু ফাইভ ভিটামিন সি ডে ক্রিমটা লাগাচ্ছি তো ব্যাস হয়ে গেছে আমার মুখ ক্লিন হয়ে গেছে এখন আমি এই ডে ক্রিমটা মুখে লাগিয়ে নেব ব্যাস তো তোমরা রাতে করলে এটার পরে কোনো রাতে কোনো নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো আর দিনের বেলা করলে কোনো ডে ক্রিম লাগিয়ে নিতে পারো তো ব্যাস এইভাবে হয়ে গেল তাহলে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর কলার খোসা ফেলবে না কলার খোসা দিয়ে এইভাবে কিন্তু নিজের স্কিনের কেয়ার নাও দেখবে তোমাদের স্কিন দিনে দিনে কিন্তু উজ্জ্বল হবে গ্লোয়িং হবে বিউটিফুল হয়ে যাবে আর যত রকমের কালো দাগছ আছে সেগুলো উঠে যাবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস হেলথ টিপস এবং অন্যান্য আরও ভিডিওজ আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা